হ্যালো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ক্যানটা সার নাইন মাধ্যমে কিভাবে এডিট করতে হবে এই প্রোজেক্টটি হাতে নিয়েছি পার্ট বাই পার্ট আপনারা দেখে নেবেন প্রথম পার্ট কমপ্লিট করেছি সেকেন্ড পার্টে আজ আমরা দেখবো কিভাবে একটি ভিডিওকে জুম ইন এবং জুম আউট করতে হয় তো আমরা আজকে সেটি দেখবো তো আমরা যদি ক্যামটা সিআর নাইন সফটওয়্যারটি এখানে ওপেন করা আছে আপনারা দেখছেন তো এখানে একটি ভিডিও ফুটেজ আছে তো ভিডিও ফুটেজটিকে যদি আমরা অন করি তো আপনারা দেখছেন এখানে স্টিল ক্যামেরা দিয়ে ফুটেজটি শুট করা হয়েছে এখানে কোনো মিউজিক নেই এখানে কোনো জুম আউট এবং ইন নাই তো আমরা যদি একটি জুম আউট এবং জুম ইন করি তাহলে একটি ফিল্মে ফিল্মি ভাব চলে আসে তা আমরা যেহেতু ইউটিউব ক্রিয়েটার এটি আমাদের এসেন্সিয়াল আমাদের কাজের জন্য তো আমরা যদি একটু দেখি যে এই ভিডিও ফুটেজটিকে আমি দুটি পার্ট করেছি একটু খেয়াল করুন জুম ইন এবং জুম আউট করা হয়েছে শুধু এবং মিউজিক ইনক্লুড করা হয়েছে খেয়াল করুন দুটি পার্ট করা হয়েছে দুই স্টাইলে এরপরে আমরা এডিট করব ওকে কিভাবে কাজটি করতে হবে আমরা এডিট করবো মনে হচ্ছে যে ক্যামেরাটি ঘোরানো হয়েছে আসলে ক্যামেরা ঘোরানো হয়নি এটি সফটওয়্যার মাধ্যমে করা হয়েছে আমি দেখাবো আমার সাথেই থাকুন ওকে তো আপনারা দেখলেন তো এখানে মিউজিক আছে মিউজিকটি আমি উপরের লেয়ারে নিয়ে আসি আমাদের ফার্স্ট লেয়ারে আমাদের ভিডিও ফুটেজটি আছে এবং সেকেন্ড লেয়ারে উপরে যেটি আছে এটা আমাদের মিউজিক আছে মিউজিকটি ইউটিউব থেকে নেওয়া হয়েছে এটা ফ্রি মিউজিক ওকে তা আপনারা ফ্রি মিউজিক ডাউনলোড করে নেবেন তো খেয়াল করুন এখানে আমাদের যে স্টিল ভিডিওটি আছে তো আপনারা প্রথম পার্ট যারা দেখেন নাই তারা দেখে নেবেন তো আজকের ভিডিওটি আমরা শুরু করছি তো এখানে খেয়াল করুন অ্যানিমেশন আছে তো আমরা অ্যানিমেশনে চলে যাচ্ছি ওকে আমরা অ্যানিমেশনে চলে আসলাম আমাদের আজকে পরব হলো জুম ইন এবং জুম আউট আমরা স্টেপ বাই স্টেপ বিভিন্ন অপশন আমরা দেখে নিব ওকে তো খেয়াল করুন আমরা এখানে আমাদের দুটি মডেল আছে কর্পোরেট বিজনেসের বিষয় বিভিন্ন আলাপ তারা করতেছে তারা প্রজেক্ট তৈরি করতেছে তো প্রজেক্টটি কীরকম হলো তারা তা নিয়ে ডিসকাস করতেছে ওকে তো এই পর্যায়ে আমরা এখানে আমাদের যে মেল আছে আমরা তাকে ফোকাস করব তো খেয়াল করুন আমাদের এই যে অ্যানিমেশন আমরা ক্লিক করেছি আমাদের এই বা বাড়টিকে আমরা টান দিয়ে আমরা এই পর্যন্ত নিয়ে যাব জাস্ট মিডেল বরাবর এখানে আমাদের এই ম্যানটিকে আমাদের ফোকাস করলাম তো এরপর যে আমরা কি করব আমাদের স্লাইডের থেকে পাশে নিয়ে আমরা জাস্ট ওপেন করব কি হলো দেখি এখানে আমরা কিছু বুঝতে পারলাম না তো এই যে আমি অ্যানিমেশন যখন টান দিয়েছি তো এখানে আমাদের এই যে দেখুন ডাবল ক্লিক টু এডিট এখানে আমাদের এডিট করতে বলা হয়েছে তো আমরা যদি এটাকে একটু টেনে দিই একটু সামনে বাড়িয়ে দিই ওকে আমরা যদি একটু আমরা বাড়িয়ে দিলাম তো এরপর আমরা অন করব দেখি কি হয় ওকে তো এটা আমরা যাকে টার্গেট করেছি ভিডিওটা তার তার দিকে চলে এসছে কিন্তু অনেক স্লো মোশন হয়েছে তো আমরা যদি এটাকে আরেকটু স্লো করে দিই মানে আরেকটু ফাস্ট করে দিই খেয়াল করুন আমরা এই স্লাইডার বারটিকে টানলে ফার্স্ট হবে এবং আমরা এখানে রাখবো ওকে যেহেতু এডিট করতেছি এই একটু স্লো কাজ করতেছে এ যে আমরা অন করব খেয়াল করুন এখন একটু দ্রুত হচ্ছে ওকে তো এরপর যে আমরা কি করব আমরা আবার ব্যাকে চলে আসব যেহেতু এই যে স্লাইডার বারটি এখানে আছে তো আমরা আমাদের যে মূল যে ফোকাসটি ছিল সেটা কিন্তু এখন নাই মানে আমাদের পুরো যে ভিডিওটা তো পুরো ভিডিওটা আমরা আবার নিয়ে আসবো তো এখন আমরা কি করব আমরা জুম আউট করব এখন আমরা জুম জুম ইন করছি এখন আমরা আউট করব তো আমরা জুম আউট করে আমরা আমরা আমাদের পুনরায় জায়গা মতো আমরা চলে আসব। তো আমরা যদি একটু এটাকে মানে আমাদের আমরা যে চলে আসব। সেটা কত স্পিডে আসবে সেটা কি স্লো মোশনে আসবে না দ্রুত আসবে সেইটা আর কি এখন কিন্তু পুরো ভিডিওটা যেটা দেওয়া হয় এখন যে আমি যে টান দিয়ে বাড়িয়ে দিয়েছি এটা কিন্তু অনেক স্লো হয়ে যাবে ওকে তো আমি তাহলে একটু কমিয়ে দিই খেয়াল করুন এ পর্যায়ে যদি আমি রাখি এখন যদি অন করি আমি প্লে করি আবার পুরোন আগের জায়গায় চলে আসছে স্লো মোশন চলে আসছে ওকে তো আমরা এত ছোলো রাখবো না আমরা আরেকটু কি করব একটু কমিয়ে দেবো এতটুকু রাখবো ওকে তো এরপর যে আমরা আমাদের ফিমেল যে মডেলটি আছে এই মডেলটিকে আমরা ফোকাস করব খেয়াল করুন আমরা একটু টেন দেই এখান থেকে আমরা শুরু করি ওকে তো আমরা ফিমেল যে মডেলটি আছে সেখানে আমরা ফোকাস করি এখানে নিয়ে আসলাম আমাদের প্রতিষ্ঠার মতো আমরা রাখবো এতটুকু রাখলাম এতটুকু রাখলাম তো এরপর যে আমরা স্পিড কতটুকু হবে এখন কিন্তু অনেক স্পিড হয়ে যাবে আমরা স্লাইডার বাটি যত টানবো তত স্লো মোশন হবে ওকে তো এতটুকু রেখে আমরা আবার অন করে দেখি যে বিষয়টা কি হলো ওকে এখন আমরা আবার পুনরায় আমাদের মেন যে ভিডিওটা সেখানে আমরা চলে আসবো তো এই স্লাইডাবারটা টান দিলাম আমরা পুনরায় আমরা আমাদের ভিডিওটা যেখানে ছিল সেখানে আমরা চলে আসবো ওকে ধরুন আমরা এখানে চলে আসলাম তো আমাদের এটা টান দিতে হবে আমরা ছোলো মোশনে আবার আমরা আমাদের পজিশন মতো আমরা চলে আসব ওকে তো এরপর যে আমরা কী করবো খেয়াল করুন

তো ভিউয়ার্স এখানে কিছুই করি নাই শুধু জুম এবং জুম আউট করে আমরা একটি নর্মাল ভিডিওকে আমরা একটি ফিল্মি একটা স্টাইল আমরা রূপ এখানে আমরা দিয়েছি তো আপনারা যারা এডিট পারেন না নতুন তারা আমার ভিডিওগুলো সব দেখবেন তাহলে আপনারা আশা করি আপনারা এডিট করতে পারবেন ওকে যারা প্রথম পর্ব দেখেন নাই ফার্স্ট পার্ট তারা ফার্স্ট পার্ট দেখে নেবেন এটা সেকেন্ড পার্ট তো আপনারা ভিডিওটি দেখলেন তো আশা করি আপনাদের ভালো লেগেছে তো এরপরে টি আপনারা আসবে তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে তো স্টেপ বাই স্টেপ আপনারা সব ভিডিওগুলো আপনারা দেখে নেবেন দেখে আপনারা নিজের মতো করে প্র্যাকটিস করবেন তো এবং আপনারা সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন যাতে নেক্সট টি টুয়েলটি পাবলিশ হওয়ার সাথে সাথে আপনাদের স্ক্রিনে শো করে যদি কোনো বিষয় না বোঝেন আমাকে ফেসবুকে মেসেঞ্জারে কমেন্টস করবেন তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে নেক্সট টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের টিউটোরিয়াল এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ থ্যাংক ইউ সো মাচ